পথ দুর্ঘটনায় ফের প্রাণ গেল এক যুবকের। অপর এক যুবক জীবিতে চিকিৎসাধীন, যান সন্ত্রাস রাজ্যে লেগেই রয়েছে। বলা চলে প্রতিদিনই কোথাও না কোথাও ঘটে চলেছে যান দুর্ঘটনা। মঙ্গলবার ফের প্রাণ গেল একজনের। এদিন ঘটনাটি ঘটে বচ্চিমনগর থানাধীন ভেটেরিনারি কলেজের সামনে। গাড়ির সঙ্গে সংঘর্ষ হয় মোটর বাইকের, এতে ঘটনাস্থলেই মারা যায় এক বাইক আরোহী, আহত হয় আরেকজন। ঘটনার খবর পেয়ে ছুটে আসে দমকলের কর্মীরা, তারা আহত ব্যক্তিকে জীবিত নিয়ে যায়। মনে হয় মারুতির লোকে ধাক্কা লাগছে। ওরা কি বাইকে আসছিল? হ্যাঁ, বাইকে ছিল। আরেকজন স্পটে মারা গেছে, মারা গেছে মনে হয়। ক্রমাগত যান দুর্ঘটনা বেড়ে চলায় উদ্বিগ্ন সচেতন মহল। রিপোর্ট, চ্যানেল 3 রাত।